mana? Kunda di situ sana. Abal mana gua? Kunda bahan ni galau boleh deh. Askau asih di depan sana. পুরো এলাকায় শোকের ছায়া। নিহত শাহাবুলের স্ত্রীর বুক ফাটা আর্তনাদে ভারী পরিবেশ। দ্রুত লাশ ফেরত দেওয়ার আকুতি স্বজনদের। আমাদের ছেলেটা দিয়ে দিক, আমরা এক নজর দেখে আমরা মারিটা দিব। হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু নিহতের দুদিন পার হলেও এখনও লাশ ফেরত না দেয়ায় উৎকণ্ঠায় স্থানীয়রা। এলাকাবাসীর দাবি দ্রুত ফেরত দেয়া হোক লাশ, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান তারা। লাশটা যে আজ আসবে না কাল আসবে সেটা তো বলবে, সেটা তো বলছে না। সে লাশটা দিবে, আমরা তার মুখটা দেখব, তার বাবা মারা দেখবে, দেখে দাফন কাফন করবো। আমরা চাই ভালোভাবে লাশটা আমাদের দেশে ফিরে আসুক, কারণ দেশের ছেলে দেশে মাটি হোক। এদিকে পুলিশ বলছে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক খবর দিলে লাশ গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন তারা। বিএসএফ এর কথাবার্তা হয়েছে, তারা কিছু ডকুমেন্ট তাদেরকে দেবে, ডকুমেন্ট দিলে তারা যাচাই বাছাইয়ের ভিত্তিতে বিজিবি আমাদেরকে সংবাদ দিবেন, আমরা যে কোনো মুহূর্তে সব সময় প্রস্তুত আছি। এর আগে শুক্রবার সকালে চার বছরের শিশুর খাবার আনতে বাড়ি থেকে বের হন শাহাবুল। সন্ধ্যায় খবর আসে সীমান্তে পড়ে আছে তার মরদেহ। দুটি গুলি শব্দ শুনতে পাওয়ার কথাও জানান স্থানীয়রা। সময় সংবাদ, হিলি।